ঘাড় ব্যথার রোগীদের ডাক্তার প্রধানের পরামর্শ। 1. পাতলা নরম বালিশে ঘুমাবেন, প্রয়োজনে সার্ভাইকেল পিলো বা ডাক্তারি বালিশ ব্যবহার করবেন। 2. উঁচু শক্ত বালিশে শোয়া নিষেধ। 3. অনেকে যেখানে সেখানে মাথা রেখে শুয়ে থাকেন, এটা মোটেও উচিত নয়। 4. দীর্ঘদিনের ঘাড় ব্যথায় হট ব্যাগ বা হিটার প্যাড দিয়ে সেক দিবেন। 5. ব্যথা তীব্র হলে সার্ভাইকেল কলার ব্যবহার করা যেতে পারে। 6. মাথায় বা হাতে ভারী বোঝা বা ওজন বহন নিষেধ। 7. ঘাড় সামনে নিচু করে বা এদিক সেদিক বাঁকা করে কম্পিউটার বা ল্যাপটপ, ট্যাব, মোবাইল, ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না। 8. বিউটি পার্লার বা সেলুনে ঘাড় ম্যাসেজ বা ফুটানো সম্পূর্ণ নিষেধ, এতে করে ঘাড়ে মারাত্মক ইঞ্জুরি হতে পারে। 9. ঘাড় ব্যথার অনেক কারণ রয়েছে, তাই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে ঘাড় ব্যথার দ্রুত কারণ নির্ণয় করতে হবে। 10. কথায় কথায় ব্যথার ওষুধ খাওয়া উচিত নয়, প্রয়োজনে ঘাড় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে খেতে পারেন। 11. সুনির্দিষ্ট আধুনিক এক্সারসাইজ ঘাড় ব্যথার অত্যন্ত কার্যকরী, তাই রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ঘাড়ের এক্সারসাইজ করতে পারেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।